ट्रांसमिट करना है इसको। Bye.
জয়ন্তী অবিধি পূর্বক। কৃষ্ণ যে সর্বেশ্বর মহামহেশ্বরেশ্বর শ্রীকৃষ্ণ, এই জ্ঞান তো তার নেই, ওই জন্য অজ্ঞানে নিবৃত্তি ঘটছে না। এটি অবিধি পূর্বক জয়ন্ত। তো সেই ব্যক্তি যখন সাধুগুরু প্রসাদে নির্গুণা শ্রদ্ধা লাভ করে, শ্রীকৃষ্ণের উপাসক হয়ে যান, তখন দেবতাগণ মনে মনে ভাবে আমরা তো এই প্রকার অনন্য চেতা হয়ে শ্রীকৃষ্ণের উপাসক হতে পারলাম না, অথচ আমাদের অধীনস্থ আমাদের দ্বারাই অনুশাসিত ওই ক্ষুদ্র মানবটি সে শ্রীকৃষ্ণ দাস পদবী প্রাপ্ত হল, যেটা আমরাও কামনা করি। কেন শ্রীকৃষ্ণ দাস হওয়া তো সহজ কথা নয়, আগে মায়াবন্ধনের থেকে মুক্ত হতে হয়, সমস্ত বেড়াজালকে ছিন্ন করতে হয়, দেহাত্মবুদ্ধির বাইরে যেতে হয়, আগে হয় মুক্ত। এই যে অষ্টপাশ, এই যে পঞ্চকর্মা অবিদ্যা, এর বাইরে যেতে হয় তো, আগে হয় মুক্ত। সর্ববন্ধনাশ তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। আমরা তো সেটা পারলাম না। এই মহৎকৃপা প্রাপ্ত ভাগ্যবান জীব সে পারল, ওই জন্য তারা সবসময় ধন্যবাদ জ্ঞাপন করে, সাধু সাধু চমৎকার, দাঁড়াবে না, পিছনে তাকাবে না, এগিয়ে চলো, সাধু সাধু বলে অনুক্ষ পঞ্চদেবতা তো মুখ্য। শ্রীমন মহাদেব তিনি কি বলে, আমি তো কৃষ্ণ দাস হতে পারলাম না, তবে হ্যাঁ যারা কৃষ্ণ দাস আমি তাদের সংগ্রামী দাসী, তাদের থেকে প্রিয় আমার কেউ নেই। উনি তো ভক্ত চূড়ান্ত। তো এই জন্য শ্রীমন মহাদেবের কাছে কি প্রার্থনা করতে হয়, উনি তো বৈষ্ণবগণের কৃষ্ণদাসদের বন্ধু, উনি তো কৃষ্ণদাস শিরোমণি, ওই জন্য একটা মিত্রতা আছে না, উনিও কৃষ্ণদাস আর আপনিও কৃষ্ণদাস, তো দাসে দাসে একটা সম্বন্ধ আছে না, উনি আপনার কিছু মদত করবেন নিশ্চয়ই, সাহায্য সহায়তা করবেন, বলেন হ্যাঁ সেটা তো আশা করি। জয়তি গোপীশ্বর জয়তি দিগম্বর দুয়াপদে এই বড় মাগি, শিবরাত্রির দিন এই মহাজনের তীর্থ পদাবলী সাহিত্য, হে গোপীশ্বর হে বৃন্দাবনা মণিপতি, জয় সৌম সৌম মৌলে সনন্দন সনাতন নার দীর্ঘ ব্রজ বিলাসী যুগাঙ্গি পদ্মে, তোমার চরণে প্রার্থনা। কি প্রার্থনা? নিত
গাই গৌর গুণ গানে যেন ভক্ত থাকি রাত্রি দিনে। তুমি তো পঞ্চমুখী রাম নাম গান ত্রিপুরারি মেতে আছো, যার নামানন্দে শিব বসন না যায়। তো তুমি কিছু মাতাতে পারো, কিছু মদিরা দেবে? কি মদিরা? রাম নামের কথা বলি না, নিতাই গৌর গুণ গানে মত থাকি রাত্রি দিনে, যেন দিবারাত্রি নিতাই গৌরাঙ্গ গুণ গানে মেতে যেতে পারি। শক্তি দাও, কি অপূর্ব প্রার্থনা! দেবতারা প্রসন্ন না হয়ে থাকতে পারবে এইসব কথা শুনে? রাধা কৃষ্ণে শ্রীচরণ স্মরে যেন মোর মন, তুমি যেমন হাজার হাজার বছর সমাধি লাগিয়ে বসে থাকো স্থির কুটস্থ। যখন সতী দেবী যোগানন্দে প্রাণ বিসর্জন করলেন, ওই যে মহাদেব ধ্যান লাগালে আর ভাঙেই না, হাজার হাজার বছর ধ্যানস্থ। তারকাসুরের অত্যাচার, দেবতাদের প্রার্থনা, ক্ষীরোদসায় মহাবিষ্ণু বললেন আমার দ্বারা হবে না। কেন হবে না? উনি ভক্তের মহিমা প্রচার করতে চান, আমার থেকে আমার ভক্ত বড়। তাই বললেন মহাদেবের যদি পুত্র হয় সেই একমাত্র তারকাসুরকে নিধন করতে পারবে। কেন? খেলাটা খেলছেন শ্রীহরি, নিজে আড়ালে থেকে খেলে বুঝতে দেন। যোগ মায়া সমাপৃত হয়। দেবতাগণ বললেন ভগবান, উনি তো পত্নী বিয়োগী, উনি তো যোগীশ্বর সমাধিস্থ হয়ে আছেন, ওনার তো পত্নী নাই, পুত্র কোথার থেকে আসবে? শ্রীহরি বললেন তোমরা তার ব্যবস্থা করো। সতী দেবী গিরিজানন্দিনী অপর্ণা, তিনিও তো তপস্যা করছে, অতএব তোমরা একটা ব্যবস্থা করো, ওনার ধ্যান ভাঙাও। তো কিরকম অখণ্ড ধ্যান? ঠাকুর, আপনি সবসময় অমৃত খাচ্ছেন, বিষটাকে গলায় আটকে রেখেছেন, পেটে না যায়, আর আমরা যে হলাহল বিষ সর্বদা পান করছি, বিষয় বিষ, তো আমাদেরকে একটু অমৃত পান করান। উনি কিন্তু সমুদ্র মন্থনে উঠেছিল যে অমৃত, সেই অমৃত উনি পান করে অমর হননি, উনি ভক্তির প্রভাবে মৃত্যুঞ্জয়। তো আমাদেরও জন্ম মৃত্যু প্রবাহ, হে মৃত্যুঞ্জয় দূর করে দিন। কি করে জন্ম মৃত্যু প্রবাহ দূর হবে? মানব মৃত্যুঞ্জয় হবে। রাধা কৃষ্ণ শ্রীচরণ স্মরে যেন মোর মন, এই মন ভ্রম সর্বদা তরে যেন শ্রী শ্রী রাধা কৃষ্ণ চরণ কমলে সৌন্দর্য বহু আস্বাদন করে। আপনি তো যোগীশ্বর, আপনি তো নিত্যযুক্ত, আপনি তো অনন্য চেতা, কিছু সহায়তা করুন আপনিও হরিদাস। কি অপূর্ব প্রার্থনা! দেবতারা
বিস্মিত হবে না? মনুষ্য জন্ম পাইলাম নিজ প্রভু না বুঝিলাম, মনুষ্য জন্মের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য তো পূর্ণ করতে পারলাম না। পরিণামে না দেখি উপায়, ঠাকুর বৈষ্ণবগণ কৃপা যেন করেন আমায়, আমি যেন গুরু বৈষ্ণবের কৃপাগণা লাভ করতে পারি। আপনি তো বৈষ্ণব শিরোমণি, আপনি তো জগৎগুরু, তো আপনি আমাকে গুরু কৃপা পাইয়ে দিন, বৈষ্ণব কৃপা পাইয়ে দিন। আমার অশেষ দোষ এটা তো আমি জানি, কিন্তু তুমি হও আশুতোষ, তোমাকে আর একটু হরিনাম শোনাচ্ছি, এই তো তুমি হও আশুতোষ। কৃপা বলে নিবেদিত তোমার শেষে এই প্রার্থনা জানাই, যেন এই ব্রজধামে মৃত্যু হয়, এখানে যেন মরতে পারি, দেহটা যেন ব্রজের রর হয়। তুমি তো ক্ষেত্রপাল, এই বৃন্দাবন অগণির অধিপতি, তো ব্রজে যেন দেহ পড়ে, এ দাস জগদানন্দে কর, দেহটা যেন ব্রজের রস হয় আর প্রাণ যেন ব্রজের ব্রজাঙ্গনাতে জন্ম নেয়। এই কামনা, এই তো তেমনি যত দেবতা আছে তারা যদি এইরকম কথা শোনেন কি বলে, কি চায়? এ যে আমাদের স্বপ্নের অবচর, তখন তারা ধন্যবাদ না দিয়ে থাকতে পারবে? সাধু সাধু বলে অনুক্ষণ, চমৎকার ধন্যবাদ, এগো পেছাবে না, পিছনে তাকাবে না, সীতা চলে যাও, দেবতারা আশীর্বাদ করবে, শক্তি সঞ্চার করবে। আচ্ছা, উনি যে দেবতাদের পূজা করলেন না, কেন করেন না? কি অবজ্ঞা ভরে করেন না? তা তো নয়, উনি তো তত্ত্ববিদ, উনি এই জন্য করেন না, উনি জেনেছেন যে বাসুদেবম সর্বম, একমাত্র বাসুদেবই এই বিশ্বে বিদ্যমান, অহম এব আসম এব অগ্রে, অগ্রে অহম এব আসম, এবং এই সৃষ্টি যা কিছু সবই আমি, পশ্চাৎ অহং জলে তজ্জ যো অবশিষ্যতে সো অস্মি অহং। এই সৃষ্টি আমারই বিস্তার, মত্ত পরতরং নান্যত কিঞ্চিত অস্তি ধনঞ্জয়, ময়া ধ্বংসেন প্রকৃতি সুয়তে সচরাচর। ভক্ত জানেন শাস্ত্রের সার রহস্য, এবং যেই সময় সৃষ্টি থাকবে না, দেবতা মুনি ঋষি ব্রহ্মা মহাদেব কেউ থাকবেন না, সেই সময় গভীর অন্ধকার, তার পরপারে যিনি বিরাজ করে বলেন সেই তুমি, যে অবশিষ্ট
ঈশ্বরে সৌ অস্মি পরম, সেটাও আমি। অতি বাসুদেব সর্ব, তো সেই বাসুদেবকে যখন ধরা গেছে, এককে ধরা গেছে, তখন আর আপনি দুই তিন চার পাঁচ দশ শত সহস্র লক্ষ অযুত নিযুত কোটি নিয়ে কি করবেন? এইটি হচ্ছে বেদান্তের সার কর্ম, ভাগবতের সার কথা। সেই এককে জানতে হবে। নেহ নানা স্থিতি চল, যশ বিজ্ঞানেন সর্ববিদম বিজ্ঞাতম ভবতি তদ্ব্রহ্ম। যাকে জানলে সবকিছু জানা হয়ে যায়, সেই এক। আচ্ছা, কেউ যদি মৌলিক সংখ্যা যে এক, এককে ধরে ফেলে, তাহলে দুই তিন চার দশ হাজার লক্ষ এগুলি তো একেরই বৈচিত্র্য না। পাঁচ বলতে কি পাঁচটায়, শত বলতে কি একশো এক, লক্ষ বলতে কি বলে লক্ষটা এক, এগুলি তো যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা হচ্ছে এক, ওই একই আছে, এছাড়া কিছু না। সেই একটা কি? একমেব দ্বিতীয়ম, অহম এব সর্বজ জ্ঞানানু ভোক্তা প্রভুদেব চ। এইখানে থেকে বৈষ্ণব দর্শনে প্রারম্ভ। সেই একই জানা উনি দেখছেন বাসুদেব সর্ব। তো আমি পৃথক ভাবে আমার নানা দেব দেবী উপাসনা করতে কেন যাব? দুই তিন দশ পাঁচ দিয়ে কি দরকার? আমি তো এককে ধরেছি। ওই জন্য উনি আর কারো উপাসনা করেন। শ্রীমৎ ভাগবত তাই বললেন, ধ্রুবকে 36,000 বৎসর রাজ্য করালেন,
অনিগ্রহ ওগুলো তো করতেই হবে। তারপরে এখনো ওই টঙে তুলে রেখে দিয়েছে, ওটা ধামি কিন্তু ত্রিভুবনের মধ্যে সৌরমন্ডলের কেন্দ্রবিন্দু, শিশুমাস চক্র সৌরমন্ডলের যে কেন্দ্রস্থান সেই কেন্দ্রে ভক্তগণের ভিতরে বিজয় বৈজয়ন্তী পতাকার মতো তিনি সেইখানে সর্বত্রে উদীয়মান দেখাচ্ছেন ভগবান। কেউ যদি সকাম ভাব নিয়ে আমার আরাধনা করে তথাপি তাকে আমি এত মহান করি, এমন কৃপালু সমর্থ পদান্ড হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজে অন্য। বুদ্ধিমান জনের যদি হয় কৃষ্ণ গুণ জ্ঞান, এই তিনি সব ছেড়ে কৃষ্ণ ভজন করেন তাতে উদ্ধব প্রমাণ। এইখানে তো পাণ্ডিত্য না, এষা বুদ্ধিমতাং বুদ্ধি মনীষা চ মনীষিণাম, এইটাই বুদ্ধিমানে বুদ্ধিমত্তা। পণ্ডিতগণের পাণ্ডিত্যের পরাকাষ্ঠা যে এই অনিত্য অসত্য দেহ লাভ করে সেই নিত্য সত্য শ্রী ভগবানকে পাওয়া, এই জ্ঞান যার হয়েছে তিনি কি এই সংসারের তুচ্ছ দেবসুখ নিয়ে কতগুলি ছাড়ি ঘাটা হচ্ছে না, পরশমণিকে ফেলে দিয়ে কতগুলি পাশ ছাড়ি ঘাটছি বসে, গোড়া প্রভু নাম বজিয়া মহিল প্রেম রতন ধন আমি জেলায় হারাই, অর্পণে যতন করি ধন দেয়া গেল, গৌর কীর্তন রসে মদন না হইল, সৎসঙ্গ ছাড়ি কইল অসতে বিলাস, অসৎটাকে এই দেহ অসৎকে মন বুদ্ধি ইন্দ্রিয় এগুলি কেউ আমার নয়, কেন বললেন বুদ্ধি পরতস্থ য সৎ, বুদ্ধি পর্যন্ত মায়া, বুদ্ধির পরে যে আছে সে হচ্ছে আত্মা, ওই বিভিন্নাংশ অবদূত যেতে পারিনি, এখন কোথায় আটকে আছি এক তালায় পড়ে আছি, এক তালাতে অন্নময় কোষ, এই যে দেহটাকে বলেছে অন্নময় কোষ, ওই জন্য তো একদিন ব্রত করলে দাঁতগুলো বেরিয়ে যায়, কেন বললেন এই দেহটা অন্নে পুষ্ট হচ্ছে এটা অন্নময় কোষ, এর পেছনে আছে প্রাণ বায়ু পঞ্চ প্রাণ, সেই পঞ্চ সদানুক্ত সত্য এটা দেহকে পালন করছে কি প্রাণ, প্রাণময় কোষ, প্রাণায়ামের দ্বারা সেই প্রাণময় কোষকে পুষ্ট করা, যোগ সাধনায় অন্নময় কোষের থেকে বেরিয়ে গিয়ে তারা প্রাণময় কোষে চলে যান, এই তো যোগী স্থূলের থেকে সূক্ষ্মে চলে গেছে, এই প্রাণের সীমাকে অতিক্রম করে আগে আসবে মনময় কোষ যেটা প্রাণের উপরে, তখন তিনি মনময় হয়ে গেলেন, মনটা যেখানে উনি সেইখানে, তখন ব্যাপকতারূপী সিদ্ধি এসে গেল, মনটা যেখানে যাচ্ছে উনি সেইখানে পৌঁছে যাচ্ছে, কেন দেহ থেকে বাইরে চলে গেছে। তারপরে
রহস্যময় কোষ আত্মা। এই আত্মা আগে গিয়ে শ্রী ভগবান ভগবত রাজ্য আরম্ভ তো কয় তালায় উঠতে হবে, কোথায়? গাছের তলায়। তো গাছে চলিনি হইয়া মায়ার দাস, এখন তো দেহের দাস। কার দাস? গুরুদেব নামটা তো দিয়েছেন কৃষ্ণদাস, হরিদাস, বিষ্ণুদাস, কিন্তু আমি তো দুষ্টুদাস, দেহের দাস। হইয়া মায়ার দাস করিলা নিলাস, তোমার স্মরণ গেল দূরে। দেহই তো স্মরণ হচ্ছে, দেহের জন্য হায়াত হচ্ছে। এটা যে একটা কাপড়, বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাদি নরম পরাণি তথা শরীরানি বিহায় যে নানি অন্যানি সংজ্ঞাতি নবানি। এই অনুভূতি হয়েছে কি? তাহলে দেহের জন্য হায়াত হচ্ছে। সৎসঙ্গ ছাড়ি করিল অসতে বিলাস। এইগুলি হচ্ছে অসৎ। সৎকে শ্রীকৃষ্ণ, কৃষ্ণ গুণ, কৃষ্ণ নাম, কৃষ্ণ লীলাবৃন্দ, কৃষ্ণের স্বরূপ চিদানন্দ, চিৎ বস্তুর অনুশীলন করতে পারছি না। সৎসঙ্গ ছাড়ি করিল অসতে বিলাস। বেকারণে লাগিল যে কর্ম বন্ধ ফাঁস, যে ফাঁস লেগে গেছে। আমি তো নিজেই গলায় দড়ি দিয়ে নিজে ধরছি, ভবকূপের নিবদিত। এই ভবকূপটা কি? এটা কি একটা কুয়ো? ভবকূপ বলতে স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহ। এই স্থূল এবং সূক্ষ্ম দেহরূপী কূপের ভিতরে পড়ে গেছি দেহাত্মবুদ্ধি। এই দেহাত্মবুদ্ধিটাই হচ্ছে মায়া। এটা কি করে যাবে? ওই অন্ধকারটা কোন উপায়ে দূর করা যায়? ওখানে আলো দিতে হবে। এই আলোটা কি? স্বরূপ শক্তি লাগিনি, সেই লাগিনি শক্তি যখন হৃদয়কে আলোকিত করবে, সম্বিত সার লাতিনী সারের আবির্ভাব ঘটবে চিত্তে, তখন মায়া শক্তি অন্ধকারের মত তিরোহিত হয়ে যাবে। তখন ধীরে ধীরে দেহাত্মবুদ্ধিটা নষ্ট হতে থাকবে। দেহ আছে কিন্তু দেহাত্মবুদ্ধিটা নাই। এইটি দৃষ্টান্ত দিলেন কপিল দেব, যথা মদিরা মদাঙ্গ দেহঞ্চ তন্ন চরমম স্থিতম স্থিতম বা সিদ্ধ বিপশ্যতি যত অর্ধগমত স্বরূপম দৈবাদপেতম অথ দৈব বসাদুপেতম বাস যথা পরিকৃত মদিরা মদাঙ্গ। তখন কেমন মনে হয়? বললেন দেখুন, কোন মদ মাতাল আকণ্ঠ মদ্যপান করেছে, তখন এমন নেশা চেপে গেছে, টলতে টলতে চলেছে, কোথায় যে কাপড়টা পরে গেল, মাতাল বুঝতে পারে কি কাপড়টা কোথায় খসে পড়ে গেছে? চলতে চলতে কোথায় খানা খন্দের মধ্যে গেছে পড়ে, রাত্রিটা কেটে গেছে, মদের নেশা ছোটেনি। সকালবেলা যখন নেশাটা কমেছে, দেখছে কাপড় নাই, ভূতের রাজা, আর নালি নর্দমায় পড়ে আছে। এটা হয় কি না? ঠিক তেমনি যারা শ্রীকৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, কৃষ্ণ চিন্তা,
মধু পান করেছেন তাদের দেহাত্ম বুদ্ধিটা ওই রকম দূরীভূত হয়ে আপনা আপনি ভবনিশা কখন যে প্রভাত হয়ে যায় তারা নিজেরাই বুঝতে পারে না। সেটা বোঝবার প্রয়োজন কি? আপনাকে বলা হয়েছে আপনি প্রসাদ পান, যজ্ঞচস্যলেজ্জকে ভিতরে গিয়ে কি করে হজম হবে, রসমত্ত হবে বলে সে চিন্তা তো আপনাকে করতে হবে না, আপনি প্রসাদ পেয়ে যান, তার ব্যবস্থা আছে। তেমনি শাস্ত্র বলছেন আপনি শ্রবণ কীর্তন অর্চন বন্দন করতে থাকুন, ভিতরে সব ব্যবস্থা আছে, ভক্তি মহারানী কি করে এইসব দূর করে দেবে। ওর জন্য মাথা ব্যথা কিসে? শুদ্ধ ভক্তির দৃষ্টান্ত দিলেন কপিল দেব, যে যথরাগ্নির সঙ্গে নির্বিঘ্ন অনল যথা, এই সত্য ভক্তি, ইহা হইতে প্রেম হয়। ভাগবতী পঞ্চরাত্রে এই লক্ষণ তো। সুতরাং ভক্ত কারো কাছে তিনি নয়, কারো সেবক নয়, যে পঞ্চঋণের কথা আমরা বললাম, দেবতাগণ তো ধন্যবাদ দিচ্ছে। পদ্মাবলীতে শ্রীমৎ রূপ গোস্বামী পাদ একটা শ্লোক চয়ন করলেন, যে কেউ কৃষ্ণ নাম করতে আরম্ভ করল তখন পাপানি ধুরিতানি বেপন্তে, যেই আপনি হরে কৃষ্ণ বলতে আরম্ভ করলেন দেহরূপ বৃক্ষে যত পাপ রূপী পক্ষী আছে তো ওই পাপ গুলো কাঁপতে আরম্ভ করলো ভয়ে, আর তো থাকতে পারবো না, এতদিন এইখানে ঠিকানা জমিয়েছিলাম এ তো আরম্ভ করলো মন্ত্র পড়া। তার উপদেশ মন্ত্রে মায়া পিসাচি পলা, কাউকে পিসাচি ধরেছে এখন ওঝা এসে যেই মন্ত্র আরম্ভ করতে পড়তে আরম্ভ করলো ঝাড়ফুঁক করছে ফু দিচ্ছে, তখন তো ভিতরে ভূত কাঁপতে আরম্ভ করলো, আর তো থাকতে পারবো। দুই দানি বেপন্তে হরিভক্তি বিলাস বললে যে গাছে কতগুলো পাখি বসে আছে, আপনি যদি তার তলায় গিয়ে জোরে জোরে হাততালি দেন তো পাখিগুলি যেমন ফরফর করে উড়ে চলে যায়, তেমনি যেই আপনি তালি দিয়ে হরে কৃষ্ণ বলতে আরম্ভ করলেন, হরিনাম করতে আরম্ভ করলেন, দেহ দীক্ষে যত পাপ ছিল সব পাখিগুলি উড়ে পালাবে, এত হরিনাম। দুরিতানি বেপন্তে টু বেপ্রি ধাতু চলনে কম্পনে, আর চিত্রগুপ্ত উনি তো ফর্ত নিচ্ছিলেন বায়োডাটা, এই কত কি জন্মে এই জন্মে কি কি করছে এই সব চিত্রগুপ্ত লিখে ফেলছেন সঙ্গে সঙ্গে, ওখানে গেলেই উনি ফর্ত পড়ে শোনাবেন যে অমুক দিন এই করেছে তারপর এই করেছে। যেই আপনি কৃষ্ণ নাম করতে আরম্ভ করলেন সঙ্গে সঙ্গে উনি কলমটা ছেড়ে দিয়ে আর নখরঞ্জনী কলয়তি, নখরঞ্জনী বলতে কি নখরঞ্জনী শব্দের অর্থ নেল পালিশ, তো ওটা ওনার কি কাজে লাগবে বললে ওটা এখন উনি যা ফর্দ লিখেছিলেন না ওটা তো খাতা সব উনি মুছে দেবেন, যা লিখেছি কেন এত তাড়াতাড়ি মুছে বলি, একটা জীবের তো হিসাব রাখতে হচ্ছে না, কত জীব যদি আমার ভুল হয়ে যায় যদি লেখাটা থেকে যায় তখন তো জন্মহারায় আমাকে চোখরা হবে, এ হরিনাম করেছে আর তুমি কাহনিক পাত্তা গুলো, তখন তো আমার চাকরি নিয়ে টান পড়ে, তাই তাড়াতাড়ি উনি মুছতে আরম্ভ করে, কারণ সমস্ত কর্মফল বাদ করে গেল এবং ব্রহ্মা মনে মনে ভাবেন যে এ তো এক
এখনই বৈকুণ্ঠে চলে যাবে। যেমন ভাবে ভগবানের নাম করছে, এর তো সমস্ত কর্মফল ধ্বংস হয়ে গেল, এখনই তো বৈকুণ্ঠে যাবে। তো বৈকুণ্ঠে যাওয়ার রাস্তা তো আমার এই সত্যলোক দিয়ে। তো তাড়াতাড়ি উনি অর্ঘপাত্র সাজাতে থাকেন, মালা চন্দন পাত্র ধূপ দীপ, যখন যাবে তখন তাকে সম্মান করতে হবে। তো ব্রহ্মা তার স্বাগতের জন্য উদ্যম করে। তাহলে সাগর মুক্তি এত মহিমা, ভাব ভক্তি এবং প্রেম ভক্তি কত মহিমা হবে যারা প্রেমের দিকে এগিয়ে গেছে। এটা তো সাগর স্তর বলা হচ্ছে, উনি নাম করতে আরম্ভ করেছে, এ তো সাগর ভক্তি, সাগর স্তর। আর যারা সিদ্ধ ভূমিকার দিকে এগিয়ে গেছেন তাদের কত মহিমা। সুতরাং ঠাকুর মহাশয় বললেন, দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ, সাধু সাধু বলে অনুক্ষণ। পিতৃপুরুষ তারা তাদের কৃপায় আমরা দেবতা পেয়েছি। স্নেহময়ী জননী যিনি পঞ্চভূতের থেকে উপাদান কুড়িয়ে কুড়িয়ে জন্ম দিয়েছেন, দেবতা মা তো দেহটাকে কুড়িয়েছেন পৃথিবীর থেকে, পঞ্চভূতকে আকর্ষণ করেছে গে মাতা। মায়ের কৃপায় এই দেহ, আর পিতা দিয়েছেন প্রাণ, আর সংস্কারটা জীব পূর্বজন্মের থেকে নিয়ে আসে, মনটা কেউ দেয়নি। পিতা দেহ দিয়েছে, মাতা দেহ দিয়েছে, পিতা প্রাণ দিয়েছেন, আর মনটা বলেন মনটা পূর্বজন্মে, ওটা নিয়ে আসা। তো এই জন্য পিতা দেহটা কোথার থেকে এলো, পিতার থেকে, তার পিতার থেকে, পিতামহ প্রপিতামহ বৃদ্ধ প্রপিতামহ। তো মায়ের থেকে আমার মা, তার মা মাতামহী, আমরা তাদের কাছে ঋণী পিতা। এই ঋণ পরিশোধনের জন্য শাস্ত্র শ্রাদ্ধ পিণ্ড তর্পণ ইত্যাদি ব্যবস্থা দিয়েছে। যারা শ্রাদ্ধ তর্পণ আদি করেন তারা পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করেন এবং ইহলোকে সুখী হন। কিন্তু যখন কেউ কৃষ্ণ ভজন আরম্ভ করলে তখন পিতৃগণ, পিতৃকুল মাতৃকুল তারা ভাবলেন যে আমাদের উদ্ধারের রাস্তা তৈরি হয়ে গেল, তাই পায় তারা মহাসুখ। আপনি যে ভজন করছেন তো আপনার পরলোকগত মাতা পিতা এই ভজনের কিছু অংশ পাবেন কিনা, তারা প্রসন্ন হচ্ছেন কিনা, তারাও ধন্যবাদ দেন। কুলটা পবিত্র হয়ে যা, এক বংশে যদি একজন বৈষ্ণব জন্ম নেয় সাধন সিদ্ধ বৈষ্ণব, তাহলে সেই বংশটা পবিত্র হয়ে যা। দৃষ্টান্ত কথা, বানাসুরকে ভগবান নিধন করলেন না, কেন করলেন না? হাজার বাহু ছিল, বাহুগুলি ছেদন করে দিলেন, চারটে রাখলেন মাত্র। মহাদেব বললেন, প্রভু ও ডমরু বাজিয়ে আমাকে এত প্রসন্ন করেছে প্রভু, আমি এর প্রতি অত্যন্ত সদয়, আমার মালটা রাখুন, একে প্রাণে মারবেন না। ভগবান বললেন, আপনি বলছেন কি, এ তো প্রহ্লাদের বংশধর, আমি আমার ভক্তের বংশকে কত সম্মান করি, কেন মারব? তো এক বংশে যদি একজন ভক্ত হয় ভগবান মনে রাখেন, বলেন আমার ভক্তের বংশ, এর একটা সম্মান। এতখানি প্রভু কৃপালু সমর্থ প্রদান। এই জন্য পিতৃলোক বিনা শ্রাদ্ধ তর্পণে
উদ্ধার হয়ে যান পরম প্রসন্ন। তবে হ্যাঁ, যারা গৃহী বৈষ্ণব, যারা গৃহত্যাগী, তাদের তো কোন শ্রাদ্ধ তর্পণ পিণ্ডাদি নেই। কিন্তু যারা গৃহে আছে তাদেরকে শ্রাদ্ধ তর্পণ পিণ্ডা দান আদি ক্রিয়া করতে হয়। কেন করতে হয়? প্রহ্লাদ মহাশয় হিরণ্যকশিপুরে শ্রাদ্ধ করলেন, ভাগবতে বর্ণনা আছে। অম্বরীশ আদি রাজা, যুধিষ্ঠির আদি, তারাও শ্রাদ্ধাদি করছেন, তর্পণ আদি। কেন করছে? এটা তারা জগৎকে দেখাচ্ছে, তারা যদি না করেন জগতের সাধারণ মানুষ তারাও করবে না, ফলত উশৃঙ্খলতা হবে। যজ্জত আচরতি শ্রেষ্ঠ তদেব ইতরং জনা, ওই জন্য তারা এগুলি করছেন। আসলে ভক্তের শ্রাদ্ধ তর্পণ পিণ্ড কিছুই প্রয়োজনীয়তা নেই, কারণ কৃষ্ণ ভজন সবার উপরে। সাধু সাধু বলে অনুক্ষণ, কিন্তু তারা সমাজ রক্ষা, শাস্ত্রবিধি রক্ষার জন্য করেন। আচ্ছা করুন, ঠিক আছে, শ্রাদ্ধ করতে হবে, পিতৃবিয়োগ হয়েছে, মাতৃবিয়োগ হয়েছে, শ্রাদ্ধ করুন, তর্পণ করুন, দান ধ্যান করুন। কিন্তু ভক্তের ওতে আস্থা নেই, ভক্তের আস্থা হচ্ছে ভজনে। কারণ তিনি জানেন যে ভজনের কাছে এগুলি কিছুই করতে হবে, করছি এই আর কি। সাধু সাধু বলে অনুক্ষণ, যুগল ভজনে যারা প্রেমানন্দে ভাসে তারা, তাদের নিছন ত্রিভুবন, ত্রিভুবন তাদের নির্মঞ্চন করে, আরতি করে। ত্রিভুবনে কতখানি যশস্বী হন ধ্রুব মহাশয়, তিনি নারায়ণের উপাসক। এই তো ধ্রুব, প্রহ্লাদ, অম্বরীশ, প্রায় ভক্তগণই নারায়ণের উপাসক। তারা তারা কতখানি যশস্বী হয়েছে, আর এই কলিযুগে লক্ষ লক্ষ প্রহ্লাদ ধ্রুব জন্ম নিয়েছে। কবিরাজ গোস্বামী পাঠ করছেন, সেই যুগে তো একজন প্রহ্লাদ হয়েছে, একজন ধ্রুব হয়েছে, আর কলিযুগে হাজার হাজার ধ্রুব প্রহ্লাদ হয়েছে এবং হবেন। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে গৌর পার্শ্বদ যারা, গৌরাঙ্গের প্রিয় ভক্ত যারা, তারা কি ধ্রুব প্রহ্লাদের থেকে কেউ কম? কবিরাজ গোস্বামী পাঠ সে কথাও লিখে দিয়েছে, এই চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, সব জীব প্রেমে ভাসে, পৃথিবী হইল ধন্যা। ধ্রুব প্রহ্লাদ নানা দাসী মনুষ্যের দেশে, তারা মানুষের রূপ ধারণ করে এই পৃথিবীতে জন্ম নিয়ে তারা গৌরাঙ্গের গুণ গেয়ে নৃত্য করছেন, প্রেমে ভাসছে। এই শেষ কলিতে কলৌ খলু ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণা, একথা ভাগবতে লেখা আছে যে কলিযুগে নারায়ণ পরায়ণ বৈষ্ণব অসংখ্য জন্ম নেবেন। করভাগবতের উক্তিতে নবযোগীন্দ্র সম্বন্ধে তো এই বিশেষ কলিতে, এই প্রেমে চেনা ভাসে সেই জীব ছাড়, কোটি যুগে কোটি কল্পে তার নাহি কো নিস্তার। এই প্রেমের বন্যায় যারা না ভাসেন, কবিরাজ গোস্বামী পাঠ করছেন, সেই জীবই তো ছা, তার কি উদ্ধার সহজে হবে? এই জন্য যুগল ভজনে যারা প্রেমানন্দে ভাসে তারা, তাদের নিছন ত্রিভুবন। এই শ্লোকের যে অবশিষ্ট ত্রিপদী ব্যাখ্যা করি, সৃষ্টিপর মহাপ্রভুর কৃপা আবার আজকে শ্রী ভাগবতী কথা এখানে বিশ্বাস।